আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাইনারি ট্রেডিং থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আমি একটা স্ট্রাকচার দিচ্ছি বা তাদের জন্য একটা প্ল্যানিং দিচ্ছি যে আসলে এইভাবে যদি আপনি কাজ করেন এখান থেকে মাসে উইদাউট রিস্ক 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এখন কিভাবে দেখেন একটা জিনিস, বাইনারি ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। আপনি যদি ট্রেডিংকে বিজনেস হিসেবে নেন তবে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, না যদি গ্যাম্বলিং মানে গেম হিসাবে নেন তাহলে এখান থেকে লস হবে। এখানে 1 ঘন্টা সময় দিয়ে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। বাইনারি ট্রেডিং এ 1 ঘন্টা সময় দিয়ে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু আপনাকে আগে বিষয়টা জানতে হবে, তাই না? না জেনে না বুঝে কোনো কাজই সম্ভব না, সেটা আপনি ফিজিক্যালি বলেন আর অনলাইনে বলেন। না জেনে না বুঝে কোনো কাজই আপনার করা ঠিক হবে না। এখন বিষয় হচ্ছে, বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি যদি সহজে ইনকাম করতে চান তাহলে আপনাকে আগে মূল থিওরিটা জানতে হবে। ট্রেডিং এর মূল থিওরিটা জানার পরে আপনি এখানে জাস্ট আপনার সাধ্য অনুযায়ী ডিপোজিট করবেন। তবে আমি বলি যে আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ডিপোজিট থাকতে হবে মিনিমাম $500। $500 নিয়ে নামবেন উইদাউট রিস্ক, এখান থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কারণ কিভাবে, আপনার প্রতিদিন টার্গেট থাকবে $50, ঠিক আছে? প্রতিদিন আপনার টার্গেট থাকবে লস লাভে $50, মানে লস হলো $50, প্রফিট হলো $50। প্রফিটটা বেশি হইতে পারে কিন্তু লসটা $50-এর বেশি নেওয়া যাবে না। এখন এভাবে যদি আপনি 30 দিন কাজ করেন, আর আমি যেভাবে শিখাই দিব এভাবে আপনি মাসে 30 দিনের ভিতরে অন্তত 25 দিন প্রফিটে থাকবেন। 25 দিন প্রফিটে থাকবেনই, গ্যারান্টি। এখন বিষয় হচ্ছে, 25 দিনে যদি আপনি $50 করে আর্নিং করেন তাও মাস শেষে যা দেখবেন যে $1000-এর উপর ইনকাম আছে। আর $1000 ইনকাম থাকা মানে আপনার প্রায় 1,20,000 টাকা স্যালারি মনে করেন। এখন দেখেন এখানে না আছে কোনো প্যারা, না আছে কোনো কাজের চাপ, না আছে কোনো প্রেশার, না আছে কোনো ঝামেলা। জাস্ট আপনার নলেজ থাকতে হবে, ইনভেস্ট থাকতে হবে এবং লজিক্যালি আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। বেশি লোভ করা যাবে না, কারণ ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, এখানে অনেক সময় লস হয়ে যায়। সো এখানে লোভ করা যাবে না এবং এখানে মেন্টালিটি একরে ঠিকঠাক মানে রেখে তারপর এখানে কাজ করতে হবে। এখন বিষয় হচ্ছে, মনে করেন আপনার $500 ডিপোজিট আছে, আপনি $50 টার্গেট রাখবেন। সো আমি এখন দেখাচ্ছি যে আসলে এখানে আপনার ট্রেডটা নেবেন কীভাবে। মার্কেট এখানে সবসময় লেভেল ফলো করে, ঠিক আছে? মার্কেট লেভেল ফলো করে তারপর ওঠানামা করে। তো এখানে দেখেন আমি একটা $20 ট্রেড নিলাম। সো এই ট্রেডটা নিছি, এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এখানে মূলত একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে ব্রেক আপ করছে। ব্রেক আপ করার পরে মার্কেট ওপরে না গিয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? আরেকটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, যদি না হয় পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে তখন আমি আবার ডাবল অ্যামাউন্টে ট্রেড নেবো। সো এখানে আপনাকে এমটিজি ব্যবহার করতে হবে। যদি প্রথম ট্রেড লস হয় দ্বিতীয় ট্রেডে ডাবল অ্যামাউন্ট, ওটা যদি লস হয় তৃতীয় ট্রেডে ওই আগের লস সহ প্লাস একটু বাড়ায় ট্রেড নিতে হবে, তাহলে আপনার এখানে লস রিকভারি হয়, প্রফিটে চলে আসবে। কিন্তু আপনাকে এই বিষয়গুলো তো বুঝতে হবে। না জেনে না বুঝে যদি কোনো কাজ করেন তাহলে দিন শেষে দেখবেন যে প্রফিট লস, আর যদি বুঝে শুনে করেন তাহলে মাস শেষে ভালো একটা প্রফিটের মুখ দেখতে পারবেন এবং আপনার এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এখন দেখেন এখানে আমার কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে গেছে। সো ওভারঅল আমি এর আগেও কিছু ট্রেড নিয়েছিলাম, আজকে $317 প্রফিট, আমার ব্যালেন্স ছিল $500। সো আমি জানি বিধায় আমার একটু প্রফিট বেশি আছে। আমার তো এটা না, আমার মূল অ্যাকাউন্ট আরেকটা আছে, আমি প্রায় লিডার বোর্ডে আসি, প্লাস আমি উইক অফ দ্য লিডার বোর্ডে আসছিলাম, ঠিক আছে? আমি উইক অফ দ্য লিডার বোর্ডে আসছিলাম, যেটা আপনাদের দেখাই যে মাসে উইক অফ দ্য লিডার বোর্ডে আসতে হলে দেখেন সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে লিডার বোর্ডে থাকতে হবে। আমার এক সপ্তাহে আর্নিং হয়েছিল হচ্ছে $20,701। এটা হচ্ছে কোটেক্সের অফিসিয়াল চ্যানেল, এখানে আমার হচ্ছে নাম আসছিল গত উইকে, ঠিক আছে, গত সপ্তাহে। তো এটা হচ্ছে আসলে একদিনের অ্যাচিভমেন্টটা, এটা অনেক দিনের মানে সাধনা। এখানে আমি প্রচুর পরিমাণে সময় দিয়েছি, প্র্যাকটিস করছি, তারপর আমার এরকম পর্যায়ে আসছি। আমি এমন দিন আছে $5,000-$7,000 আর্নিং করি, কিন্তু এটার পিছনে আমার অনেক কাহিনী আছে, অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। এটা আপনারা করতে পারবেন, অনেক বড় বড় ট্রেডার আছে যাদের পিছনের ইতিহাসগুলো অনেক কঠিন। সো আপনিও করতে পারবেন, তবে আমরা আগে গাইডলাইন পাইনি জন্য আমাদের সময়টা অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু এখন প্রপারলি গাইডলাইন সহকারে অনেক ভিডিও পাবেন ইউটিউবে, ঠিক আছে? অনেক ভিডিও পাবেন, অনেক কিছু পাবেন। আপনি চাইলে আমাদের টিমে অ্যাড হয়ে কাজ করতে পারেন, আমাদের কাছে কাজ শেখার পাশাপাশি সিগনাল নিয়েও কাজ করতে পারবেন। তবে সিগনালের পিছনে আগে যাবেন না, আগে বেসিক ধারণা নেবেন, ট্রেডিং এর বিষয়টা বোঝার চেষ্টা করবেন, তারপরে সিগনাল কপি করার চেষ্টা করবেন। তাছাড়া প্রথমেই হুটহাট করে একজন বললো যে $20 ডিপোজিট করেন না, সিগনাল কপি করেন, এটা মানে ধান্দাবাজি ছাড়া আর কিছু না, আপনার টাকা নষ্ট হবে। আগে ট্রেডিং এর বেসিক ধারণা নেবেন, তারপরে সিগনাল কপি করতে আসবেন, আমাদের এখানে আপনি অ্যাড হতে পারবেন, ঠিক আছে? ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রামে আমাকে মেসেজ করবেন অথবা আমার ফ্রি গ্রুপে জয়েন হন। এখন বিষয় হচ্ছে, দেখেন আমি এখানে $20 ট্রেড একটা নিয়েছিলাম, কি কারণে বললাম যে একটা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটে টাচ করছে এবং পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হয়েছে। আর ওটিসি মার্কেটে বেশিরভাগ টাইমই এখানে উল্টো একটা কাজ হয়, মানে এখানে ডাউনে যাওয়ার কথা কিন্তু এখানে হয়েছিল গ্রিন ক্যান্ডেল, আর এটা আসলে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে, এটা আপনাদেরও শিখাই দেবো, সমস্যা নেই। সো ওটিসি মার্কেটে মূলত মার্কেট যেদিকে যাইতে থাকে আপনি সেদিকে যাবেন, ওভারঅল টেন ডি মার্কেট ফলো করবেন, তাহলে কি হবে আপনার প্রফিট অনেক ভালো থাকবে। মানে আপনি শুধু ট্রেন্ডি মার্কেট ফলো করবেন, মার্কেট যেদিকে যাচ্ছে আপনি ওইদিকে যাওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে মনে করেন বিষয়। আচ্ছা, ট্রেডিংয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ডি মার্কেটে আপনি অল টাইম কী করবেন, সাপোর্টে যদি মার্কেট আসে, আমি এখানে একটু ড্র করে দেখাই, সাপোর্টে যদি মার্কেট আসে তাহলে কী করবেন, এখান থেকে আপে ট্রেড নেবেন। আর ডাউন টাইম মার্কেটে যদি রেজিস্ট্যান্সে মার্কেট আসে, ঠিক আছে, তাহলে আপনি সরি সাপোর্টে আসলে আপে নেবেন আর রেজিস্ট্যান্সে আসলে ডাউনে নেবেন, ঠিক আছে? আর এগুলো মূলত এভাবে এভাবে বোঝানো সম্ভব না, আপনার বেসিক থেকে শিখতে হবে। সো চাইলে আপনার টেলিগ্রামে অ্যাড হয়ে একদম বেসিক বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন উইদাউট রিস্ক, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এখান থেকে, আমি যেভাবে বলবো সেভাবে যদি কাজ করেন। এখন দেখেন এখানে মার্কেটটা চলতেছে আপটেন, ওভারঅল কিন্তু দেখেন আপটেন মার্কেট চলতেছে, কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু মার্কেট বলতেছে ডাউনে যাবে, কিন্তু আমি আপে ট্রেড নিবো, বলতেছে ডাউনে যাবে, কিন্তু দেখেন মার্কেট শেষে কিন্তু আপে যাবে। এটা হচ্ছে লজিক, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে।
এখানে আপনাকে দেখাবে একরকম কিন্তু হবে আর একরকম। এটা কিন্তু দেখেন আমি এখানে না আছে কোনো জাদু, না আছে কোনো হিডেন ট্রিক্স, শুধুমাত্র এখানে প্র্যাকটিসের খেলা, ঠিক আছে? মার্কেটের ভাষা আপনাকে বুঝতে হবে, ক্যান্ডেলস্টিকের ভাষা বুঝতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ভাই। বাইনারি ট্রেডিং খুব কঠিন একটা বিষয় না, এটা রকেট সায়েন্স না, ঠিক আছে? এটা রকেট সায়েন্স না, এটা সাধারণ একটা বিষয়, সাধারণভাবে শিখেন, সাধারণভাবে ইনকাম করেন, বেশি লোভ করার দরকার নাই, তাহলে মাস শেষে ভালো একটা প্রফিট আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। তাহলে কেন এত প্যারা নেন? অনেকেই ট্রেডিং আসে কান্নাকাটি করেন, ভাই আমি বুঝতেছি না, পারতেছি না, লস হয়ে গেছে। ভাই লস তো হবেই, গেছেন যে সিগনাল চক, প্রথমেই মনে করেন ধোকাবাজি চক করে পড়ছেন। ভাই প্রথমে আগে বেসিক ধারণা, বেসিক নলেজটুকু নেন, তাহলে আপনি এখান থেকে তো প্রফিট করতে পারবেন, তাই না? দেখেন আপনাদের সামনে দুইটা ট্রেড নিলাম, ওভারঅল সবগুলোই প্রফিট। তো এখানে দেখেন আমার দুইটা ট্রেড আগে লস হয়েছিল, তারপরে বাদ বাকি যত ট্রেড নিয়েছি সব প্রফিট। তো এখন হচ্ছে এটা আপনার নলেজ তো থাকতে হবে, নলেজ না থাকলে আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। যাই হোক, আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। তো যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন আমার টেলিগ্রামে নক দেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমাকে টেলিগ্রামে নক দিয়ে আমার সাথে অ্যাড হতে পারেন। প্লাস ট্রেডিং শিখে মাসে 1 লক্ষ টাকা করে ইজিলি ইনকাম করতে পারবেন যদি বেশি লোভ না করেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও ছিল, আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে, একদম ট্রেডিংয়ের লাইভ ভিডিও হবে। আশা করি সবাই আমার সাথে থাকবেন, এবং না বুঝে না জেনে কেউ ইনভেস্ট করবে না, কারণ ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।